हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल पल्लवी स्टडी ब्लॉग। नतुन एक भिडियोते तुम्हारे सकल के जाना अनेक अनेक स्वागत। तो एखन बच्चे सकाल 10:00, सकाल मैंने अनेकटाई लेट हो गए। तो जैक सब घर समस्त काजबाज कमप्लीट, स्नानो कमप्लीट, एखन करब टिफिन। और ये जानलाटा दिए खूब सुंदर रोद दूर आसे। और ये देखो हमार कुकु एखाने, ये देखो আমার কুকু এখানে রোদ্দুর খাচ্ছে। দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই, দেখো কুকু এখানে রোদ্দুর খাচ্ছে, কি সুন্দর লম্বা হয়ে শুয়ে। ও কুকু, কুকু কি গো, ও ছনু কি গো, এই যো দিকে দেখো, একটু দেখো, একটু দেখো, দেখবে না, ওরে বাবা অত বড় হাই। তো তোমরা তো দেখলে পুকু এখানে রোদ্দুর খাচ্ছে, আর আমিও জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ্দুরই খাচ্ছি। তো শীতটা অনেকটাই কমে গেছে, তাও এই রোদ্দুরটা বেশ ভালোই লাগে। আর এখন করব টিফিন। তো আজকে টিফিন হবে পাউরুটি মাখন দিয়ে টোস্ট। তো সেই জন্য আমার বর গেছে দোকানে পাউরুটি আনতে। আর সকালে দুধ বিস্কুট খেয়েছি, সেই জন্য খাওয়ার টান খুব একটা নেই, যদিও তাও কিছু খেতে হবে একটু বেলায়। তো আসুক, তারপরে খাওয়া হবে, আর টিফিন করার পর হবে রান্না। তো যদিও আজকে সেরকম কিছু রান্না করার নেই, কারণ আমি আর ও দুজনেই আছি বাড়িতে, আর বাবা মা নেই, মানে আমার শ্বশুর গেছে কাজে, দুপুরে আসবে না। আর মা গেছে হচ্ছে মামার বাড়ি, মানে মায়ের বাপের বাড়ি, দিদার খুবই শরীর খারাপ, তো সেই জন্য মামার বাড়িতে রয়েছে। তো দিদার শরীর একটু ঠিক হলে তারপর আসবে, তো সেই জন্য বাড়ি ফাঁকা, একা একা ঘুরে বেড়াচ্ছি আর কি, আর তোমাদের সাথে বকবক করছি। তো আমার বর এসে গেছে, এখন করতে হবে পাউরুটি মাখন দিয়ে টোস্ট। চলো আবার তোমাদের সাথে পরে কথা হবে। তো চলো টিফিনটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। পাউরুটি মাখন দিয়ে টোস্ট এখানে রেডি, আর করতে করতে অলরেডি আমার বরের খাওয়া হয়ে গেছে, মানে 2-3টে। আর আমি খাবো এখন, ও খাচ্ছে। আর এখানে দেখো কুচু, তুমি খাচ্ছ? ফোনটা মামা, দেখো তাকে নিয়ে যাচ্ছে এখন উপরে, আমিও যাব। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো। হাই গদি আছিস? তো এই যে চলে এসেছি উপরে, আর তোমাদেরকে যে জিনিসটা দেখাবো বলে নিয়ে আসলাম সেটা হচ্ছে এইটা। দেখি বুঝতে পারছ, খাঁচা, কিসের খাঁচা? দেখো এই যে পাখির খাঁচা। তো আমাদের প্রচুর পাখি ছিল, আমফান ঝড়ের সময় প্রচুর ক্ষতি হয়েছে, মানে তখন তো এইটা ঢালাই হয়নি, এটা ছাদ ছিল, তো এখানেই আর কি খাঁচাগুলো রাখা ছিল। দুটো খাঁচা ছিল বড় বড়, তো সেটা আমার বরের হাতের বানানো খাঁচা, এইটা তো একজনের কাছ থেকে নিয়েছে, নিয়ে তাকে আবার সুন্দর করে রেডি করছে। তো সেটা ছিল পুরোটাই আমার বরের হাতের বানানো খাঁচা। তো সেইটা প্রচুর পাখি ছিল আমফান ঝড়ের সময়, পুরো খাঁচা ঝড়েতে উল্টে গিয়ে প্রচুর ডিম ছিল, সব নষ্ট হয়ে গিয়ে পাখিরও প্রচুর ক্ষতি হয়েছে। আর তারপরে আমার বড়েরও একটু শরীর খারাপ হয়েছিল, খুব অসুস্থ হয়ে গিয়েছিল তার কিছুদিন পরে। তো সেই সময় আর পাখির দেখাশোনা সেরকমভাবে করতে পারতো না, সেই কারণে সব বিক্রি করে দিয়েছিল, খাঁচাও, যে ভালো সুন্দর খাঁচা নিজে হাতে বানানো সেগুলোকেও সবাইকে দিয়ে দিয়েছে।
তো এখন আবার ইচ্ছা হয়েছে পাখি পুষবে, তো সেই জন্য একজনের কাছ থেকে এই খাঁচাটা নিয়েছে, নিয়ে তাকে আবার সুন্দর করে রং ঠং করে সমস্ত কিছু করে রেডি করেছে, খুব শিগগিরই পাখি নিয়ে আসবে। তো দেখো খাঁচার মধ্যে কি আছে দেখো, পুকু পুকুকে ছেড়ে দিয়ে গেছে খাঁচার মধ্যে। পুকু তুমি তুমি হাঁড়িতে ঢুকবে পুকু? আপুকু তোমায় এখানে দিয়ে গেছে, তোমায় দিয়ে গেছে, এসো পালিয়ে এসো, তুমি পালিয়ে এসো, এসো 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 এসো, ঝপ করে চলে এসো, লেগে যাবে লেগে যাবে, ওরম করলে লেগে যাবে, এসো এসো এসো। এই যে পুকু চলে এসছে, পুকুকে নিচের খাঁচা থেকে আবার ওপরের খাঁচায় দিয়ে গেছে পুকু। তো খুব শীঘ্রই খাঁচায় পাখি আসবে। আগে আমাদের ছিল বদ্রি আর প্রিন্স, প্রচুর প্রচুর মানে পাখি হতো, পাখি বিক্রিও করা হতো, আর মানে পুরো একটা এরম সাইজেরই খাঁচা ছিল, আরও একটা খাঁচা ছিল, দুটো খাঁচা ছিল, তো দুটো খাঁচায় ভর্তি পাখি ছিল। তো বললামই তো আমফান ঝড়ে প্রচুর ক্ষতি হয়েছে, তারপরে তার কিছুদিন, তাও আমফান ঝড়ের পরেও পাখি ছিল অনেক, তারপরে আমার বর প্রচণ্ড আর কি শরীর খারাপের মধ্যে পড়লো, পাখিগুলো সেরকমভাবে দেখাশোনা করার খুব সমস্যা হয়ে যাচ্ছিল, তো সেই কারণে পাখিগুলো সব বিক্রি করে দিয়েছে। আর তারপর আমাদের এই দোতলার মানে সব ঢালাইগুলো হচ্ছিলো, দোতলার মানে এইখানে সমস্ত কাজ বাজ, তো খাঁচাগুলো রাখারও খুব সমস্যা হয়ে গিয়েছিলো, সেই জন্য সবাইকে মানে ওর কয়েকটা বন্ধু আছে মানে তাদেরকে বলে মানে খাঁচাগুলো দিয়ে দিয়েছে, দু তিনটে খাঁচা ছিল, তিনটে খাঁচাই মানে তিনজনকে দিয়ে দিয়েছে। তো এখন আবার পাখি বসার তো শখ হয়েছে, সেই জন্য একজনের কাছ থেকে এই খাঁচাটা নিয়েছে, নিয়ে তাকে আবার সুন্দর করে সব রেডি করেছে, রেডি মোটামুটি হয়ে গেছে। তো খুব শীঘ্রই পাখি চলে আসবে, তো যখন আসবে তখন তো রোজ রোজ নতুন নতুন পাখির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক রকমই পাখি আনার ইচ্ছা আছে, মেনলি টিয়া আনতে বলেছি, আর ওর অনেক ধরনের পাখির ইচ্ছা আছে সেইগুলো আনবে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে। আর এখন তো প্রচুর প্রচুর ভিডিও আসবে, আর খুব শীঘ্রই তো পাখির ভিডিও আসবে, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো এখন নিচে যাওয়া যাক, এখন এবার একটু রান্না 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 করতে হবে, তো চলো এখন আর বেশি বকবক করার টাইম নেই, তো এইখানে খাঁচাটা আপাতত রাখা আছে, পাখি আসুক তারপর দেখা যাবে। খাঁচাটা একটা ঠিকঠাক জায়গা করতে হবে রাখার, মানে পাখি রাখার জন্য একটা যে কোনো একটা ঘর করার প্ল্যানিং আছে, মানে পাখির জন্য যে কোনো একটা ঘর যে কোনো একটা জায়গায় পজিশন নেওয়া হবে, শুধু পাখি থাকবে আর আমার পুকু থাকবে সেই ঘরে, তো ওপরেই যে কোনো একটা ঘরে পুরো একটা পাখির সেট আপ করা হবে, সেরকমই একটা ইচ্ছা আছে। তো যাই হোক চলো এখন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে, আবার পরে গল্প করবো, বলো পুকু বলো টাটা। তো এখন বাজছে দুপুর একটা, একটা বাজে নি পৌনে একটা হবে, তো রান্না বসিয়েছি, রান্না বসিয়েছি বলতে আজকে সেরকম কিছু তো রান্না বান্না করার নেই, বললামই আজকে সিম্পল খাবার ডাল ভাত আলু ভাতে মুগ ডাল করেছি, মুগ ডালটা করা হয়ে গেছে, আর এখন ভাত বসিয়েছি, ভাতটা একটু দেরি করেই বসালাম, 12:30 বাজতে তারপরে বসিয়েছি, কারণ নামি একেবারে গরম গরম খাওয়া হবে আর ঘি দিয়ে খাবো, সেই জন্য আর একটু মানে দেরি করেই বসিয়েছি। ঘি আলু ভাতে আর গরম গরম ভাত খেতে যাস অসাধারণ লাগে, তো
সেই জন্যই একটু লেট করে বসানো, তো নামিয়েই খাওয়া হবে আর কি। তো চলো কি আর করবো, এখন এই খাবো, খেয়ে দিয়ে একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপরে আজকে তো শনিবার, তো আজকে পড়ানো নেই, তো আজকে পড়ানো নেই, আজ একটু খেয়ে দিয়ে লম্বা ঘুম দেব। চলো রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এখানে করেছি মুগ ডাল, অল্প করেই করেছি, খাবো তো দুজন। আর এখানে বসিয়েছি ভাত, ভাতটা হয়েই এসেছে। আর এখানে অল্প একটু তরকারি আছে কালকের, আর এইখানে দেখতে পাচ্ছ সেই অনুষ্ঠানে থালা মশলাপাতি বেঁচে গেছে, সেইগুলো সব ওরকম রাখাই রয়েছে। তো দেখলে আজকের এর সিম্পল খাবার ডাল ভাত আলু ভাতে, আর সঙ্গে হচ্ছে স্পেশাল ঘি। তো ভাতটা হয়ে গেছে, এখন নামাতে হবে, তো বেশি বকবক করলে হবে না। আর আমার বড়ির স্নানও কমপ্লিট হয়ে গেছে, তো ভাত নামিয়েই সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করে লম্বা ঘুম দেব, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলায়। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, এখন বাজছে সন্ধ্যা 6টা, তো ঘুম দিয়ে উঠলাম আজকে 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। দেখতে পাচ্ছ পিছনে মশারি টাঙানো, আজকে দুপুরবেলা মশারি টানিয়ে আর লম্বা ঘুম দিয়ে 2টোর সময় শুয়েছি আর 5:30টার সময় উঠেছি ঘুম থেকে, কারণ একটু অন্ধকার হয়ে গেলে প্রচণ্ড মশায় ধরে, আর মানে গুড নাইট জেলেও কিছু হয় না, আর মশার ধূপ জেলেও কিছু হয় না, তো সেই কারণে মশারি টাঙিয়ে ভালো করে শুয়েছি। আর ওই গুড নাইট বলো আর মশার ধূপের বলো, ওই যে গন্ধটা আমি একদম সহ্য করতে পারি না, আমার মানে শরীরের ভিতর কেমন করে, ওই জন্য মশারি টানিয়ে একেবারে শুয়েছিলাম। তো এখন এবারে খুলে দিয়ে মানে অর্ধেকটা খুলে দিয়েছি, অর্ধেকটা টাঙানো আছে। তো 5:30টায় ঘুম থেকে উঠলাম, উঠে এখন চা বসিয়েছি, চা খাবো। আর তারপরে আজকে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা তো হয়েই গেছে, আর আজকে আমার বর করবে হচ্ছে মাংস রান্না। ওর বন্ধুরা আজকেরে বলেছে যে মাংস কিনে মানে মাংস কিনে দেবে, আর ওকে বলেছে তুই বাড়ির থেকে রান্না করে নিয়ে আসবি, আমরা খাবো, মুড়ি ঠুড়ি দিয়ে ওরা খাবে। তো সেই জন্য বলে আমি করবো, তুমি সব দেখিয়ে দেবে আমায় কীরকম করে করতে হয়, আমি আজকে রান্না করবো, যে ভালো নতুন হালাই কর রান্না করবে আজকে। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর সে এখন মাংস এসেও গেছে অলরেডি, আর সে এখন কাটাকুটি করতে বসেও গেছে, মানে তাড়াতাড়ি, ওরা তো আর মানে তাড়াতাড়ি খাবে ওই সন্ধ্যাবেলা আর কি টিফিন যাকে বলে, মুড়ি আর মাংস, তো সেই জন্য কাটাকুটি করতে বসে গেছে। চলো তোমাদেরকে দেখাই কি করছে। এই যে দেখো মাংস করার জন্য তো সব কাটা হয়েই গেছে, আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন ঝুলছে এখন। তো এই চা নামালাম, চা আমিও খাচ্ছি, ওকে দিলাম, তো এবারে রান্না শুরু হবে, চলো তোমরা দেখতে থাকো। তো নতুন রাঁধুনি এখানে রান্না শুরু করে দিয়েছে, এখানে এখন চলছে মাংস কষানোর পালা, ওফ জমিয়ে মাংস রান্না করছে। মাংস কষিয়ে জল ঢেলে ঢাকা দিয়ে আর পালিয়েছে, খুলে দেখি এখন হয়েই গেছে মোটামুটি কষা কষা মাংস, এবারে নামিয়ে দিই। তো এখানে আমি নামিয়ে দিয়েছি,
ইয়ামি ইয়ামি চিকেন কষা এখানে রেডি। তো এখন বাজে রাত্রি 8টা, মাংস রান্না তো একদম কমপ্লিট তোমাদেরকে তো দেখালাম। আজকে নতুন হালাইকার রান্না করেছে, তো যাই হোক রান্না করে আবার নিয়ে চলেও গেছে, সব বন্ধুরা খাবে। তো আজকে সকাল থেকে সারাদিন কী কী করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, সঙ্গে নতুন পাখির সেট আপ তৈরি হচ্ছে, খুব শিগগিরই পাখি আসবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে, আর তোমরা ঝটপট ভিডিওটা দেখে নিতে পারো। তো আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি, আর নতুন নতুন প্রচুর ভিডিও আসবে তোমরা সাথে থেকো পাশে থেকো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটি কোনো ভিডিওর সঙ্গে, তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো।